হেদায়েত এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এটা মানুষ কখনো কাউকে দিতে পারে না আল্লাহ যদি কাউকে দেন তাহলে সেটাই তাছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না বিশেষ করে জুমার আলেমরা যে খোদ দিয়ে থাকে প্রথমেই সেটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মাইয়াহিল্লাহ দিয়ালা। আল্লাহ যদি কাউকে হেদায়ত দান করে তাহলে কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তাহলে তাকে কেউ হেদায়েত হচ্ছেন সম্মানিত ব্যক্তি তিনি তার পিতাকে হেদায়েত এর পথে আনতে পারেননি এছাড়া রসুল সাল্লাহ সাল্লামের চাচা আবু তালিব কত রাসূল কে ইসলাম ব্যাপারে সহযোগিতা করেছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলছেন যে চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন বাকিটা আমি দেখব অথচ তার ভাগ্যে জুটেনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়া তাহলে বোঝা যাচ্ছে যে হেদায়েতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটা মানুষের হাতের কোনো বিষয় নয় এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই কথাই বলেছেন যে তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারো না হেদায়েতটা হচ্ছে আল্লাহর হাতের বিষয় আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েত হয় আর নিজেকে হেদায়েতপ্রাপ্ত বলা যাবে না আল্লাহর কাছে বেশি বেশি করে হেদায়েত কামনা করতে হবে হেদায়েত চাইতে হবে আমি সঠিকটা মানছি এর জন্য যে আমি হেদায়েত পেয়ে গেছি পুরোপুরি বিষয়টি এমন নয় আরও এমন কিছু বিষয় আছে যেগুলো হয়তো বা আমার জানা নেই এই আল্লাহ তালার কাছে চাইতে হবে বেশি বেশি করে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা হে আল্লাহর কাছে আমি চাচ্ছি যে তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো এবং রিযকান তাইয়িবাহ হালাল রুজি ভక్కনে তৌফিক দান করো এবং কবুল হয় এই রকম আমল করা তৌফিক দান করুন এইভাবে আল্লাহর কাছে চাইতে থাকতে হবে যাতে হেদায়েতের পথে অটল থাকতে পারে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইয়া মুবাল কলুব আলাদিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালাম রহমতুল্লাহ